আজকে আমি যাচ্ছি মেদিনীপুরের থেকে খুব কাছে আমি এই ভিডিওগুলো আপনাদের তুলে দেখাচ্ছি তাতে আপনারা এই জায়গাগুলো আসতে পারবেন এবং দেখতে পারবেন এবং কোথায় থাকবেন এখানে এসে সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি যাচ্ছি কর্ণগড়, এটা খড়গপুর থেকে 23 কিলোমিটার, মেদিনীপুর থেকে খুবই সামনে। এখানে দেবী মহামায়ার টেম্পল আছে। আপনাদেরকে ওখানে কিভাবে আপনারা বুকিং করবেন বা কোথায় থাকবেন, কিভাবে যাবেন এবং ওখানে মন্দিরে প্রসাদ কিভাবে অন্য আপনারা পেতে পারেন, সেই পুরো ডিটেলস ইনফরমেশন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন আমরা এখন এগিয়ে যাই কর্ণগড়ের দিকে। আর পথে আমার বন্ধু অভিজিৎ উঠবে, তো ওকে আমরা তুলে নিই। অভিজিৎ রাস্তায় দাঁড়িয়ে আছে, এই অভিজিৎ দাঁড়িয়ে আছে, ওকে তুলে নেবো। আর আমি একসাথে যাচ্ছি আজকে দুজনে মিলে। আমি এখন অভিজিৎকে তুলে নিলাম। ও হচ্ছে অভিজিৎ চৌধুরী, আগেও আমার সাথে আমার ব্লগে দেখেছেন ওকে। প্রথমের দিকে আমি যে ব্লগ করেছিলাম সীতাকুণ্ড ওয়াটারফলসের, সেই ব্লগে ও ছিল আমার সাথে। আর মেদিনীপুর 9 কিলোমিটার, বাঁকুড়া 113, রানীগঞ্জ 163, আর মোড়গ্রাম হচ্ছে 307, কংসাবতী ব্রিজ। আমরা এখন ঢুকলাম ধর্মার মোড়, এইটা হচ্ছে আবাসের মোড়। এই আবাস থেকে বাঁ দিকে ঢুকে যাচ্ছে, যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা মেদিনীপুর শহরের দিকে ঢুকে যাচ্ছে। আমরা ডান দিক নেব, ডান দিকে সোজা বাঁকুড়া। এই কর্ণগড়ের মন্দির হচ্ছে রানী শিরোমণির স্মৃতি বিজড়িত এই কর্ণগড়ের মন্দির। মন্দির রয়ে গেছে, দেবী মহামায়ার মন্দিরটি রয়ে গেছে, কিন্তু বাকি প্রায় সবই ধ্বংসাবশেষ। তবে আমাদের সরকারের উদ্যোগে এখানে আবার নতুন করে সমস্ত কিছু রিনোভেশন হচ্ছে। আশা রাখছি এই জায়গাটি বেশ কিছুদিনের মধ্যে পরিপূর্ণভাবে পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি হয়ে যাবে। আপনারা এই যে মোড়টা দেখছেন, এইটা হচ্ছে ভাদুতলার মোড়। এইখান থেকে বাঁ দিকে চলে গেছে গোয়ালতোর, আর এই মোড় থেকে একটু এগিয়ে দেখুন আমরা আমি এগোচ্ছি এইখান থেকে, এই যে ডান দিকে রাস্তাটা, এই ডান দিক দিয়ে চলে গেছে হচ্ছে কর্ণগড়ের মন্দির। এই হচ্ছে কর্ণগড় মন্দিরের গেট। এই যে মোড়টা দেখছেন, এই মোড় থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা চলে যাচ্ছে সোজা হচ্ছে আপনার ফোর্টের দিকে, মানে যেখানে রিসর্ট হয়েছে এখন গভর্নমেন্টের। আর এই ডান দিকে আমরা ঘুরছি, এখন সোজা যাচ্ছি আমরা মন্দিরের। ডান দিকে পার্কিং এর জায়গা রয়েছে, আপনারা এখানে গাড়ি পার্ক করে দিতে পারেন, আমরা এখানে গাড়িটা পার্ক করব। আমরা এইমাত্র মন্দিরের এখানে এসে পৌঁছলাম, আজকে সেরকম খুব একটা ভিড় দেখছি না মোটামুটি। আর এখানে একটা মহামায়া অতিথি নিবাস আছে, সেটার আমি ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবো ভিডিওর মধ্যে, আপনারা এখানে এসে থাকতে পারেন। আর এইখানে ছোট ছোট দোকান রয়েছে, এইদিকে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে পুজোর জিনিসপত্র কিনে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। ছোট ছোট দোকানগুলো, পুজোর ডালি সব পাওয়া যায় এখানে। আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শু রাখার জায়গা, আপনারা এখানে জুতো রেখে তারপর আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। আমরা এখন মন্দিরের ভেতর ঢুকছি। সেবা সমিতির, মন্দির সেবা সমিতির সর্বক্ষণের কর্মী শ্রী মলয় চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আমরা কথা বলে নিলাম, ওনার কাছে এলে আপনারা সমস্ত রকম এখানের ডিটেলস পেয়ে যাবেন। এটা হচ্ছে মন্দির, আর এখানে হচ্ছে আরতি টারতি হয়,
আমার সামনে এখন আছেন মিস্টার মলয় চক্রবর্তী, উনি এই মন্দিরেরই কর্মী হিসাবে আছেন। তো এখানে ওনার কাছে আমি জেনে নেব যে এই মন্দিরটা কবে তৈরি হয়েছিল বা কিভাবে কি হয়েছে সেটা একটু জেনে নেওয়ার। আমরা তো এমনি পড়েছি গল্প, তো ওনার কাছ থেকে একটু জানা আর কি। এই মন্দির কত সালে তৈরি হয়েছিল তার কোনো নথি নেই। আনুমানিক 1600 খ্রিস্টাব্দের বহু পূর্বে মন্দির, রানী শিরোমণির নাম শুনে থাকবেন আপনারা, চুয়াড়বিদ্রে নেতৃত্বে দিলেন, ওনারই বংশ পূর্বপুরুষের তৈরি মন্দির। রানী শিরোমণিটা যশবন্ত সিং বা তারও আগের তৈরি মন্দির হতে পারে। তো মন্দির অনেক দিনের, প্রায় এত বছর, কিন্তু রঘুনাথ মানে এখানে সাধক ছিলেন, বিলাভ করেছেন, উনি আসার পর থেকে মন্দিরে এত নাম বা এত যাত্রী সমাগম সব কিছু হয়েছে। কিন্তু মন্দির আজ ধরুন 1600 খ্রিস্টাব্দের বহু পূর্বে পুরো জঙ্গলের মধ্যেই মন্দির ছিল। আমরা পড়েছি 1700 খ্রিস্টাব্দে, প্রত্যেক দিন থাকি। আচ্ছা, আর মানে এমনি অকেশনে মানে যখন পুজো আসছে তখন তো মানে প্রচুর নাকি? ধন্যবাদ মলয় বাবু। দুর্গাপুজো মেন উৎসব, দুর্গাপুজো, তারপরেই আমাদের রঘুনাথ জির আবির্ভাব দিবস আছেন 28 অক্টোবর, তিরোধান দিবস 7ই জুন, গুরু পূর্ণিমা আছেন, এইগুলো অনুষ্ঠানগুলো। সামনে কল্পতরু উৎসব, পৌষ সংক্রান্তির মেলা একদিনে হয়ে গেল। আরেকটা জিনিস আমি মলয় বাবুর কাছ থেকে জেনে নেবো, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর রকম অনুষ্ঠান হয়, ধার্মিক অনুষ্ঠান, যেমন পুজো আর্চা তো হয়, তাছাড়া কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সেগুলো কিন্তু মলয় বাবু বলছেন শুনে নিন। অনুষ্ঠান হয়, অন্নপ্রাশন হয়, উপনয়ন হয়, এই অনুষ্ঠানগুলো এখানে থাকে। বিয়ে তো হয়, হ্যাঁ বিয়ে হয়। এখানে সামনে আমাদের পৌষ সংক্রান্তি একদিনে মেলা এবং কল্পতরু উৎসব গেল, এরপরে চৈত্র সংক্রান্তির গাজন উৎসব রয়েছে, তারপরে 28 অক্টোবর আমাদের রঘুনাথজির জন্মদিন রয়েছে, তারপরে আপনার গুরু পূর্ণিমা হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা, গুরু পূর্ণিমা, তারপরে 7ই জুন হচ্ছে তিরোধান দিবস, তারপরে মা মায়ের দুর্গা উৎসব, 3 দিন অনুষ্ঠান রয়েছে আমাদের এখানে। আচ্ছা, আর অতিথি নিবাস যেটা আছে সেটা বুক করতে গেলে ফোন নাম্বার গুলো এবং তার চার্জ কত একটু আপনি বলে যদি দেন তাহলে খুব ভালো হয়। ফোনে আপনারা আগে থেকে যোগাযোগ করে আসতে পারেন, ফোন নাম্বার হচ্ছে 9002143236, এই একটা, আর একটা 9475672494, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো আপনারা যোগাযোগ করে আসতে পারেন। অতিথি নিবাসের ভাড়া হচ্ছে ডবল বেড 800 টাকা, আর সিঙ্গেল বেড হচ্ছে 750। আচ্ছা, এসি নেই তো? এসি টেসি কিছু নেই, নন এসি, এবং নিচে বড় হল রুম আছে, তো কোনো অনুষ্ঠান ক্ষেত্রে কেউ যদি ভাড়া নিতে চায় 1000 টাকা। আচ্ছা, আর যদি কেউ ধরুন ব্যাচেলার এলো, হয়তো দুটো রুম চাই না, মানে আমি ধরুন এসে একদিন থাকতে চাইলাম এখানে, তাহলে কি করবো ব্যাচেলার এলে? আপনাদের কিছু ওই 800 টাকা দিয়ে বুক করতে হবে, ডবল বেড রুম নিতেই হবে। আচ্ছা, আর যদি ডরমিটারি নেই কিছু? না না না, এটা হচ্ছে যারা যারা মানসিক করেছে তারা এখানে ধাগা বেঁধে দিয়ে গেছে। মন্দিরটার কালার কম্বিনেশন কিন্তু দারুণ সুন্দর, এখানে ছোট একটা নাট মন্দির মনে হয়, এটা যোগমায়া মন্দির। এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন প্রাচীনকালের ইমারতের ছাপ, হ্যাঁ ছাপ রয়ে গেছে, মানে মন্দিরের প্রসাদ এখানেই বিতরণ করা হয় এবং এখানে বসে খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আর এই এটা লায়ন্স ক্লাবের সৌজন্যে, আর 55 টাকা করে লাগবে ভোগ কুপন, 3 বছরের ঊর্ধ্বে সবারই একই, 3 বছরের নিচে যেসব বাচ্চার বয়স তাদের কিন্তু কোনো রকম কোনো খরচা লাগবে না। এখানে নামা নিষেধ, আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি, কুড়িকাট রয়েছে কিন্তু বলি এখন আর হয় না, বলি বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে শ্রী 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 দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জিউ মন্দির, আমরা এখন এই মন্দিরের ভেতরে ঢুকছি, দারুণ সুন্দর। প্রধানত শিবেরই পুজো হয় এই মন্দিরে, হ্যাঁ মহাদেবের পুজো, এবং এখানে বাঁদিকে শিবলিঙ্গ আছে। এটা হচ্ছে মহাবীর মন্দির, এই মন্দিরের বাঁ দিকে একটি পুকুর রয়েছে এবং এখানে মহিলাদের জন্য বাথরুমও রয়েছে আলাদা করে। মন্দিরে আজকে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এটা হচ্ছে
পরম পুরুষ গুরুদেব শ্রী শ্রী রঘুনাথ জিউজির রঘু বাবার মন্দির, আর এটি মিষ্টির দোকান, আর এই পাশেই হচ্ছে মহামায়া গেস্ট হাউস। আমি এখন মহামায়া অতিথি নিবাসের মধ্যে ঢুকছি। এখানে একটু আগে মলয়বাবু বললেন যে দু ধরনের রুম আছে, একটা হচ্ছে ডবল বেডের রুম, একটা ট্রিপল বেডের। ডবল বেডের রুমের চার্জ হচ্ছে 800 টাকা, আর ট্রিপল বেডের রুমের চার্জ হচ্ছে 1200 টাকা। এইটা হচ্ছে ট্রিপল বেডের রুম, এটা চার্জ হচ্ছে 1200 টাকা। বাহ, দারুণ ব্যবস্থা। আমি আপনাদের ওয়েস্টার্ন টাইপ টয়লেট, বেসিন রয়েছে। এইটা হচ্ছে ডবল বেডের রুম। রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার, লাইট সাফিসিয়েন্ট লাইট আছে, আর বাথরুমটাও ঝকঝকে বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এই উপর থেকে আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা হচ্ছে হলঘর। ওরে বাবা, বিশাল বড়। এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান টনুষ্ঠান হলে এখানে একসাথে অনেকে মিলে থাকতে পারেন। এসে আরামদায়ক কিছু নেই সেরকম, নিচে বিছানা করে থাকতে হবে। আপনারা মনে হয় বিছানার ব্যবস্থা করে দেবেন বলে বাবু নাকি? আচ্ছা, ডেকোরেটর থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। এখানে যে হলঘরটা আছে সেই হলঘরটার জাস্ট আপনারা এসে থাকতে পারেন, আড়ম্বরপূর্ণ কিছু নেই, নর্মালি। আর একটা জিনিস কিছু হবে, হ্যাঁ, মোটামুটি সব কিছুই হবে, আর এটা ব্যবস্থা করে দেবো বলে ডেকোরেটর যদি আপনারা সতরঞ্জ আছেন ভাড়া করে এখানে থাকতে পারেন, বিছানাপত্র ভাড়া করে আপনারা এখানে শুতে পারেন। আর এমনি সবই ঠিক আছে, রুমে নিচের বাথরুমগুলো কিন্তু কোমোড নেই। আর এখানে টোটাল হচ্ছে দুটো ট্রিপল বেডের রুম আছে, দুটো ডবল বেডের রুম আছে, আর সেরকম ফাইভ স্টার ক্যাটাগরির কিছু পাবেন না এখানে, নর্মাল জাস্ট এসে থাকার জন্য। আর এই দোকানগুলো থেকে দাদা আপনারা কতদিন হলো ব্যবসা ট্যাবসা করছেন এখানে? 17-18 বছর হয়ে গেল। হ্যাঁ, সেই এগুলো ছিল না তো এখানে? এটা কবে হলো? বছর পাঁচেক হলো এখানে হয়েছে। আচ্ছা আচ্ছা, রাতের ভিউ কিন্তু খুব সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরো চমকে যাবেন জায়গাটা দেখলে। এই দেখুন, প্রসাদ খাওয়ার ব্যবস্থা। এমনি সময় তো 55 টাকা করে চার্জ মনে হয়, বাকি মানে পুজো আর্চার দিনে বিনা পয়সা, বিনা পয়সা। হ্যাঁ, সে তো স্বাভাবিক। আপনাদের শালবনি থানা, লাইটটা জ্বলাতে কিন্তু পুরো লুকটাই ভিউটাই চেঞ্জ হয়ে গেল, অসাধারণ লাগছে, অসাধারণ বিউটি, দারুণ সুন্দর লাগছে। হ্যাঁ, তারপরে ঢোকা যায়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এখানে আসুন একবার, সন্ধ্যেবেলার ঠিক একটু আগে আসুন, পুরো ঘুরে সন্ধ্যার পরে বাড়ি ফিরুন, আর এই ভিউটা দেখুন, অসাধারণ লাগছে, কি দুর্দান্ত লাইটিং, আমার তো পার্সোনালি দুর্দান্ত লেগেছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখাচ্ছি আমি ভেতরের ভিউটা, এই দেখুন। আমি এখানে দাঁড়িয়ে আছি মন্দিরের মধ্যে, দারুণ লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মন্দির এলে একটা ধুনোর আর ধূপের গন্ধ, এত সুন্দর লাগছে। আর লাইটটা জ্বলতে আমরা এসেছিলাম বিকেলবেলা, তো লাইটটা জ্বলার পর মানে দারুণ দারুণ লাগছে। আমি দেখুন, আমি গেটের লাইটটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, বিউটিফুল লাগছে, বিউটিফুল, অসাধারণ সুন্দর। আমার সাথে আছে এখন এই মন্দিরের কর্মকর্তা সনত সরকার বাবু। তো উনি বলছেন যে এই মন্দিরে এই মুহূর্তে বিয়ের অনুষ্ঠান করতে গেলে খরচা হচ্ছে 701 টাকা। বিয়ের অনুষ্ঠান মানে বিয়ে পুরো কমপ্লিট হবে, সে পুরোহিতের চার্জ হচ্ছে 701 টাকা এই মন্দিরের খরচা। Thank you.
এখানে এখন আরতি শুরু হয়েছে, কিন্তু মন্দিরে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লোকজন রয়েছে। বিকেলে এত ছিল না, হঠাৎ করে সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর লোকজন, ভক্তরা প্রচুর, এবং মন্দিরের পুরো মন্দির চত্বরটা কিন্তু মারাত্মক ভিড় হয়ে গেছে। আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই।